আসলে সকলোই যে দলে সরকার গঠন করব ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র বিজেপি, রাজ্য বিজেপি, গতিকে নিজের প্রতিনিধিজন তো বিজেপি বিচারিব, মূল সমষ্টির কাম করবলে, মূল নয়ান, মূল মানুষের কাম করবার কারণে আমি শাসক দল বিজেপি নরেন্দ্র মোদী বা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিনিধি বিচারি, আর কেউ হল আমার তপন গগৈ ডাঙরিয়া। গতিকে আমি ভাবো ট্রিপল ইঞ্জিন হব, এটা তপন গগৈ জিকিব। আর ইয়াত বাকি প্রথমতে আপনার সংবাদ মাধ্যমত ফেসবুকত আমি শুনেছিল আকর্ষণীয় হব যোরহাট লোকসভার যুঁজ, কিন্তু এটা বড় দুঃখের কথা, একো আকর্ষণীয় নহয়। ফেসবুক, রেল, মিডিয়া, অভিজাত মানুষের ডিসকাশন, এইবিলাক হয়তো কেতিয়াবা কিবা আকর্ষণীয় শব্দটো আছে, কিন্তু গ্রাউন্ডত এই আমার শিমলুগুড়ি, সন্তক, মরিয়নি, মামরা, তিতাবৰ, সোণাৰী বা যোৰহাট, শিবসাগৰ, কাজিৰা, আমগুৰি, এইবিলাক ঠাইতো গ্রাউন্ডতো কংগ্রেসের কোনো অনুভাবেই নাই, কোনো দল নাই, কোনো সংগঠন নাই, কার্যকর্তা নাই। দেবদু লুইনজ্যোতি গগৈ উপনির্বাচনত 50,000 ভোটত জিকিম বলে কৈছিল, বেয়াকৈ তেওঁলোক পরাজিত হল। গতিকে নির্বাচনের আগত অখিল গগৈ তেনেকে কবই, কিন্তু আসল কথা হল অখিল গগৈ আপনাদের ফোন করব, প্রথমতে আহি কলে যে শিবসাগর জেলা, যোৰহাট জেলা কংগ্রেসের কোনো সাংগঠনিক শক্তিয়ে নাই, আমি সহায় করবো পড়া নাই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কৈছিল নাই। সেইদিনাখনে পলায়নের পথটো বিচারি কৈছে, এতিয়া সমষ্টিটোত নাই, এতিয়া কত লুইনের মার্গারিটাত, ধেমাজি, শদিয়া এইবিলাক ঘুরি ফুরছে, যাতে যেদিন বিপুল ভোটত গৌরব গগৈ পরাজিত হয় তেতিয়া অখিল গগৈ কব মই আগেই কৈছিলো নহয় সংগঠনে নাই তেওঁলোকৰ, আর ময়ও বেশিকে লাগিব নোৱাৰিলো, লুইনজ্যোতি গগৈ লাগিবলগীয়া হল, পলায়নের পথ ইতিমধ্যে ধুনিয়াকে সজাই থৈছে অখিল গগৈয়ে। যেতিয়া বিপুল ভোটত তপন গগৈ জিকিব, গৌরব গগৈ বৰ বেয়াকে পরাজিত হব, তেতিয়া এই ভাষ্য দিয়ে দিব অখিল গগৈয়ে, আমি বহুত চেষ্টা কৰিছোঁ কিন্তু কংগ্রেসের সংগঠন নাই, ইত্যাদি ইত্যাদি। গতিকে অখিল গগৈর কথা বিশেষ ধরবলগিয়া নাই, তেওঁলৈ বিহু শুভেচ্ছা জানালো। লুইন গগৈ পদ, ধনঞ্জ সোণাল পদ মই তুলনা করব নাপায়, আর গৌরব গগৈ মোৰ শ্রদ্ধা আছে, সন্মান আছে, মোৰ তাতে জ্ঞাতি, এজন ভাল উচ্চশিক্ষিত লোক, এতিয়া বিলাপত থাকার কারণে ভাষা সংস্কৃতি অল্প কমকে জানিব পাৰে, কিন্তু ভদ্রঘর ভদ্রলরা আমার শুভেচ্ছা আছে, কিন্তু যেহেতু হিপার সঙ্গে সংযুক্ত নহয়, যেহেতু তো পরাজিত গোটর পরাজিত এগারী সৈনিক, আর একটা গান্ধী পরিয়াল, গগৈ পরিয়াল, একটা বংশবাদের রাজনীতির প্রতিনিধিত্ব করে, কংগ্রেসক প্রতিনিধিত্ব করে, যে কংগ্রেসে 855 জন লোক গুলিয়ে গুলিয়ে হত্যা করেছিল, দুর্নীতির প্রহার মিলেছিল। গতিকে ভাল ইংরাজি কলেও আমি ইংরাজি ভাল পাও, সেইখানে একা করে থাকব, সদ্যহতে রাইজ আছে, কামর মানুষ তপন গগৈ হয়েছে, ইংরাজি হয়েছে নাই, আমাতকৈ জাতীয়তাবাদী অখিল গগৈ হব পাৰে নেকি, জাতীয়তাবাদৰ ঠিকাকে অখিল গগৈ লুঙ্গুজ্যোতিক গীত আছে নেকি, তেওঁলোকে দেখোন কংগ্রেসের নবজানো হওয়া বৃত্ত হওয়া 855 জন লোক ঘুরিয়ে ঘুরিয়ে আমার কংগ্রেসের ওসর আছে বৃত্ত দুই অখিল গগৈ আর নরেন্দ্র গগৈ, গতিকে তেনে মানুষের জাতীয়তাবাদের কথা তো নুশুনে, গতিকে আমার জাতীয়তাবাদ সম্পূর্ণ প্রমাণ সাপেক্ষ, সে লুঙ্গুজ্যোতি গগৈ বা অখিল গগৈ নহয়, আজি ইয়াত জয় এখন বলে কব, কালে শঙ্করদেব কলাক্ষেত্র ভাঙি দিব, পরশি কংগ্রেসের ভিতর আচরণ করব, গতিকে তেওঁলোকৰ কথা পাতি সময় নষ্ট করব নালাগে, আমি এতিয়া আমি আছো বিকাশের সহ, প্রগতির সহ, হিমন্ত বিশ্ব শর্মার সহ, মোদীর সহ।